আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদেও রক্ত ঝরল গাজায়, এখানে কোনো উৎসব নেই। দর্শক, সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে, বাংলাদেশে আজ ঈদ, গতকালকে বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে। সব জায়গায় ঈদের একটি আনন্দ আছে, আবহাওয়া আছে, কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে ফিলিস্তিনে। সেখানে ঈদের দিনেও রক্ত ঝরেছে, তার উপরেই বিবিসির একটি রিপোর্ট। দর্শক, গাজায় কেমন ঈদটা উদযাপন হয়েছে তার উপর একটি বর্ণনা দিয়েছে। আমি পুরো রিপোর্টটা পড়ে অবাক হলাম যে ঈদের দিনেও সেখানে শিবিরে নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, সেখানে মারা গেছে। আবার তার পাশাপাশি ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ঈদের আনন্দ উপভোগ করানোর জন্য সেই যারা দুর্দশাগ্রস্ত মানুষ আপ্রাণ চেষ্টা করেছে, আবার ঈদের নামাজও হয়েছে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর একটি পরিস্থিতি। একদিকে মানে হামলা চলছে, হামলার আতঙ্কে সমস্ত গাজার মানুষ যারা আছে তারা আতঙ্কিত, সেই অবস্থায় তারা নামাজও পড়ছে, আবার শিশুদেরকে তাদের ভয় কাটানোর জন্য তাদেরকে ঈদের আনন্দ দেওয়ার চেষ্টাও হচ্ছে। এরকম একটি মিশেল পরিস্থিতি ছিল গাজায়। দর্শক, এখানে বলা হচ্ছে রিপোর্টে, এখানে কোনো ঈদ নেই, আছে শুধু মানুষের মরদেহ, আছে আহত ব্যক্তিদের হাহাকার। আমরা কিভাবে আনন্দ করব যখন মানুষকে মেরে ফেলা হচ্ছে? বলছিল ফিলিস্তিনের গাজার 11 বছর বয়সী কিশোরী সারা আমের, আর 7 বছর বয়সী ছোট্ট তালা আবু আমরের কথায়, এখানে কোনো আনন্দই নেই। এই হচ্ছে তাদের অনুভূতি। বুধবার গাজায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর, তবে গত 7ই অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এবছর ঈদের কোনো আমেজ নেই এই উপত্যকাটিতে। এমনকি ঈদেও সেখানে হয়েছে হামলা, ঝরেছে রক্ত। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত 33,482 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগের 24 ঘন্টায় মারা গেছে 122 জন। মানে প্রতিদিন আছেই, মৃত্যুর বাইরে কোনো হিসাব নেই গাজায়। আগের বছরগুলোতে গাজায় ঈদটা এমন ছিল না। এই গত বছরই ঈদের আগের দিন রাস্তাগুলোতে থাকতো মানুষের ভিড়, রাতভর কেনাকাটায় ব্যস্ত থাকতেন তারা। দোকানে দোকানে বিক্রি হতো হরেক পদের মিষ্টান্ন, খেজুর আর চকলেট। দোকানে সাজানো থাকতো নতুন পোশাক। ঈদের সকালে দল বেঁধে ঈদের নামাজ পড়তে যেতেন ফিলিস্তিনিরা, সারাদিন মেতে থাকতেন আনন্দে। সে সময়ের কথা স্মরণ করছিলেন 47 বছর বয়সী মোহাম্মদ আল বারবারি। ইসরায়েলের হামলা শুরুর আগে 6 সন্তান নিয়ে থাকতেন গাজা নগরীতে। হামলার মুখে 6 মাস আগে রাফায় পরিবার নিয়ে পালিয়ে আসেন তিনি। বারবারই বলেন, আমরা সারা রাত জেগে থাকতাম, মিষ্টান্ন কিনতাম, সন্তানদের পোশাক কিনে দিতাম, এবছর প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াই তাঁবুতে থাকতে হচ্ছে। একটা ছবি দেখছি যে মধ্য গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে চাঁদ রাতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত এক শিশুর মরদেহ কোলে এক স্বজন। গাজায় ইসরায়েলি নৃশংসতা শুধু ফিলিস্তিনিদের প্রাণই কেড়ে নেয়নি, সেখানে দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট। উপত্যকাটিতে প্রয়োজনীয় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে চরম দুর্দশায় রয়েছেন সেখানকার 24 লাখ বাসিন্দা। তাদের বেশিরভাগই এখন আশ্রয় নিয়েছেন একেবারে দক্ষিণে মিশর সীমান্তের রাফা এলাকায়। এত দুর্দশার মধ্যেও গাজার বাসিন্দাদের অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছেন। রাফায় আশ্রয় নেওয়া হারুন আল মেদাল্লাল বলছিলেন, গাজার যেসব শিশু মা বাবা ও বাড়িঘর হারিয়েছে তাদের মুখে একটু হাসি ফোটাতে বিস্কুট তৈরি করছেন সেখানকার নারীরা। হারুন বলেন, দুঃখ কষ্ট ধ্বংস বাস্তুচ্যুত হওয়া ও নির্বিচার গোলা হামলার মধ্যেও আমরা জীবনকে ভালোবাসি। 7ই অক্টোবর ইসরায়েলি হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামলা, সেখানে 1100 মতো মারা যায়। তারপর থেকেই ধারাবাহিকভাবে চলছে।
একটি আরেকটি ছবি, রাফা ইসরায়েলের হামলায় নিহত স্বজনের কবর ঈদের দিন জিয়ারত করতে যান দুই ফিলিস্তিনি নারী। আরেকটি দৃশ্য দর্শক দেখছি যে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজায় ঈদের দিন শিশুদের খেলাধুলা। তো এইরকম একটি মিশেল পরিস্থিতির মধ্যে দিয়ে দর্শক চলছে, ফলে সারা বিশ্বের মুসলমানরা আসলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য পরিপূর্ণ ঈদের আনন্দটি উপভোগ করতে পারেনি। তবে গাজায় ফিলিস্তিনির মুসলমানদের প্রতি সারা বিশ্বের মুসলমানদের ভালোবাসা আছে, একাত্মতা আছে, এবং সবারই দোয়া যে এই দুর্দশার হাত থেকে যাতে ফিলিস্তিনি জনগণ মুক্তি পায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।